ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यमसामगाः ध्यानावस्थितद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि শ্রীমদ ভগবত গীতা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পাঠ করছি শ্রীমদ ভগবত গীতার দশম অধ্যায়। আমরা শেষ করেছিলাম 39 নম্বর শ্লোক দিয়ে, যেখান দিয়ে আমরা শুরু করব আর কি। ভগবান বলছেন, এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান, যা কিছু আমরা দেখতে পাই, সব কিছুই তাঁর প্রকাশে, তাঁর কারণে তিনি প্রকাশিত হচ্ছেন তার ভেতর দিয়ে। তিনি একটি একটি করে অংশ বলে বলে বলেছেন, যা কিছু জগৎ সংসারের, যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু দৃশ্যমান, সব কিছুর ভেতরে তিনি বিরাজ করছেন, আলাদা করে আর কোনো কিছু নেই। ভগবান 39 নম্বর শ্লোকে বলছেন, ইয়াচ্চাপি সর্বভূতানাম বীজম তদহমর্জুনম তদহমর্জুন ন তদস্তি বিনাশ্যত সন্ময়া ভূতম চরাচরম। বলছেন যে একবারে রানিং মিনিং করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে, অর্জুন, সকল ভূতের যা কিছু বীজস্বরূপ তাও আমি, চর বা অচর এমন কোনো বস্তু নেই আমাকে যারা যার অস্তিত্ব থাকতে পারে। একেবারে এটা হচ্ছে যে একেবারে বাংলা অনুবাদ সেটি। এবার আমরা ধীরে ধীরে শব্দকে ধরে ধরে পড়তে থাকব। অর্জুনকে তিনি সম্বোধন করছেন, হে অর্জুন, তদহম অর্জুন ইয়াচ্চাপি সর্বভূতানাম বীজম তদ অহম। এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুর ভেতরে বীজস্বরূপ হয়ে আমি আছি, যে আমার পরম সত্তা, এটা ছাড়া আর কিচ্ছু নেই। এই বীজ শব্দটা এখানে ব্যবহার করলেন, এই শব্দটা ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের যা কিছু সৃষ্টি, আমরা জগৎ সংসারে যা কিছু সৃষ্টি দেখতে পাই সেটা একটা কারণ থেকে হয়ে থাকে। সেই কারণটিকে আমরা বলে থাকি বীজ, বা সেটি হচ্ছে মূল সম্ভাবনা যার থেকেই সবটুকু ধীরে ধীরে বিকশিত হয়। সেটি ক্ষুদ্রাকারে, সেটি প্রাণবস্তু হিসেবে আমাদের সকলের ভেতর বিরাজ করেন। ভগবান সেই কারণে বলছেন যে সেই বিরাট সত্তা তিনি একটু একটু করে সবার ভেতরেই বিরাজ করছেন, কিন্তু খুব ক্ষুদ্রাকারে, খুব সামান্য আকারে। ভগবানের অসীম শক্তির কথা ভাবতে গেলে আমাদের বিস্মিত হতে হয়, কারণ জগতে যা কিছু দৃশ্যমান বস্তু, যা কিছু দেখছি পাচ্ছি, সব কিছুর ভেতরে তিনি বিরাজ করছেন। একটা মানুষকে যদি কোটি গুণ ভাগ করে দেওয়া হয়, তার প্রত্যেকটি যে কণা, তার প্রত্যেকটি কণা সেটি সমস্তটার একেবারে একই শক্তির স্বরূপ। মানে একটা ছোট্ট বীজের ভেতরে যে শক্তি আছে আর সেই সম্পূর্ণ গাছের ভেতরে সে শক্তি একই রকম। আসলে বীজের ভেতরে শক্তি থাকে না, বীজের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনাটা অসীম শক্তিময়, সেই সম্ভাবনাটা যত বিকশিত হতে পারবে
যত সেটা উপযুক্ত পরিবেশ পাবে তত তার ভেতরে বিকাশ হতে থাকবে। একজন শয়তান এবং একজন ভালো মানুষ দুজনের ভেতরেই ঈশ্বরের বীজ বিরাজ করছেন, একই রকম সম্ভাবনা বিরাজ করছে, কিন্তু সেটাকে সেটা যেরকম উপযুক্ত পরিবেশ পাবে, সেটা যেরকম শক্তি পাবে, ধীরে ধীরে তার প্রকাশ সেরকমভাবে হবে। একবারে জন্মগতভাবে কেউ শয়তান হয়ে জন্মায় না, জন্মগতভাবে কেউ একেবারে সাধু হয়ে জন্মায় না, প্রত্যেকের ভেতরে সেই শুভ বোধের বীজ স্বরূপ থাকে। এই শুভ বোধটাকে, এই অসীম শক্তির যে বোধটাকে, কেউ শুভ দিকে চালিত করে, কেউ অশুভ অশুভ দিকে চালিত করে। যেদিকে যে চালিত করে, যেদিকে তার বিকাশ হয়, যেদিকে সে বিকশিত করে, সেটা অসীম শক্তির ধরে আসে। একই বীজ পাশাপাশি দুটি গাছ পাশাপাশি আপনি বসালেন এবং তাতে যেরকম আপনি দুটো গাছে সমান পরিমাণে জল আর এই সমস্ত কিছু দিলেন, কিন্তু একটা গাছ এত হুহু করে বাড়তে থাকলো, তার পাশে আরেকটা গাছ সেইভাবে বাড়তে পারলো না। একই শক্তিশালী গাছ পাশাপাশি থাকা সত্ত্বেও একটি পূর্ণ বিকশিত হলো, একটি সম্পূর্ণ বিকশিত হতে পারলো না, সেটা মাঝপথেই যেন তার সেই গতিপথকে হারিয়ে ফেললো। ভগবান বলছেন যে আমি সেই বিশুদ্ধ চৈতন্য স্বরূপ, আমি সেই অনন্ত, আমি সেই অদ্বয় পরম ব্রহ্ম। অদ্বয় শব্দটা ব্যবহার করছেন এই কারণে, আমি ছাড়া এই জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো বস্তু নেই, এই দ্বিতীয় কোনো কিছু নেই, সেই কারণে এই অদ্বয় শব্দটাকে ব্যবহার করছেন। ইচ্ছাপি সর্বভূতানাম বীজম তদহম অর্জুন, আমি এই জগতের সকল বস্তুর ভেতরে বীজ রূপে আছি, যা আমার পরম সত্তা। না তদস্তি বিনা ইয়াম মায়া ভূতম চরাচরম, এটা হচ্ছে খুব একটা বড় কথা বলছেন। না তদস্তি বিনা ইয়াত মায়া ভূতম চরাচরম, এই জগতে চর এবং অচর এমন কোনো বস্তু নাই যা আমাকে ছাড়া যার অস্তিত্ব সম্ভব হতে পারে। আমাকে ছাড়া এই জগৎ সংসারের কোনো কিছু আলাদা নেই, আমি সবার ভেতরে এক স্বরূপে বিরাজ করতে পারি। তবু আমরা কেন নিজে বুঝতে পারি না আমার ভেতরে ঈশ্বরীয় সত্তা বিরাজ করছেন? কারণ আমরা বুঝতে চাই না, আমরা ঢাকা দিয়ে রাখতে চাই। আমরা ঢাকা দিয়ে রাখতে পারলে নিজেদের আনন্দ বোধ করি, আমরা লুকিয়ে রাখতে পারলে, আমার অনন্ত সম্ভাবনাকে লুকিয়ে রাখতে পারলে যেন আমরা মনে করি যে আমার সবচেয়ে ভালো, আমি নিজেকে বিকশিত করেছি। দেখবেন কোনো একটু ভালো কাজ আপনি করতে চান, সঙ্গে সঙ্গে আমরা বাধাপ্রাপ্ত হই। কেন বাধাপ্রাপ্ত হই? কারণ যে মানুষজন বাধাপ্রাপ্ত বাধা দেন, তারা মনে করেন যে একে কিছুতেই এগিয়ে যেতে দেওয়া যায় না, এগিয়ে যেতে দিলে তার যদি বিকশ, আমি যেহেতু বিকশিত হতে পারিনি, হতে তারও বিকশিত হওয়ার সম্ভাবনা নেই। আবার আমরাও অনেক সময় ভয় পাই, কারণ আমরাও আমাদের নিজেদের শক্তি সম্পর্কে অবহিত নই। আমি কতটা এগোতে পারি, কতটা কাজ করতে পারি, এটি সম্পর্কে আমার নিজের কোনো ধারণা নেই, আমার কোনো সেলফ অ্যাসেসমেন্ট নেই, নিজেকে আমি চিনি না, আমি নিজেকে জানি না। আমি জগতে সবাইকে চিনি, কিন্তু নিজেকে আমি জানি না। আমার ভেতরে যে অসীম শক্তি বিরাজ করছে, এটি আমি বিশ্বাস করি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই কারণে আমি চেষ্টা করি, ভগবান তাই আমাদের বিশ্বাস অর্জন করানোর জন্য বলছেন যে জগতে যা কিছু দৃশ্যমান বস্তু দেখছো, সব কিছুর ভেতরে আমি বীজস্বরূপ আছি, আমি ভিন্ন আর এই জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। অতএব আমরা যেন এই সম্বন্ধে খুব নিষ্ঠাবান হই যে আমার এই জগৎ সংসারে আমার ভয় পাওয়ার কিছু নেই, এই জগৎ সংসারে আমার হারানোর কিছু নেই, কারণ আমি ঈশ্বরীয় কণা। আমি যদি হারিয়েও যাই, তাহলে সেই ঈশ্বরীয়, অনন্ত ঈশ্বরীয় কণার সাথে মিশে যাব। বলছেন নান্ত অস্তি মম দিব্যানাম বিভূতীনাম পরন্তপ এষাদুদ্দেশত প্রোক্ত বিভূতের বিস্তরো মায়া। বলছেন বাংলা যদি অনুবাদ করা যায়, হে পরন্তপ, হে শত্রুকে তাপ দেয়। অর্জুনকে নানা রকমের সম্বোধন করেছেন, কখনো বলেছেন গুড়াকেশ, গুড়াকেশ মানে যে জিতেন্দ্রী, জিতনিদ্র, যে কখনো ঘুমোয় না। একটা মানুষ কি এরকম হতে পারে যে কখনো না ঘুমিয়ে থাকতে পারে? তাহলে তো ঘোড়ার সাথে তার তুলনা করা যেতে পারে।
এই গুড়াকেশ শব্দের অর্থ বোঝাচ্ছে, গুড়াকেশ মানে হচ্ছে হু ইজ এভার অ্যালার্ট, যিনি সদা অতন্দ্র, যিনি কখনো তার আদর্শ থেকে এতটুকু নামেন না। আমরা কেউই আদর্শ থেকে নামি না, কিন্তু আমরা অতন্দ্র, আমরা বুঝতে পারি না। ঠাকুর বলছেন না, কলম বাড়া রাস্তা দিয়ে নেমে যাচ্ছে, সে বুঝতেই পারে না কতটা নিচে নেমে যায়, তারপরে নিচে নেমে যাওয়ার পরে তার বোধ হয়। কিন্তু গুড়াকেশর সাথে পরে এই গুড়াকেশের সাথে গুড়াকেশ এই শব্দটা এই কারণে বলা হচ্ছে যে সে তার ভিতরে এই অ্যালার্টনেসটা কাজ করে। ধরুন আমি যখন কলম্বাড়া রাস্তা দিয়ে নেমে যাচ্ছি, আমার যদি বোধ হয় যে আমি আমার জায়গায় নেই, আমি ধীরে ধীরে নামছি, আমি সঙ্গে সঙ্গে আমার এই নামার গতিটাকে রোধ করতে পারি, ক্ষমতা আছে। কিন্তু এই বোধটা, ওই অতন্দ্রতা, ওই অ্যালার্টনেসটা আমার ভেতরে আসা খুব জরুরি। সেই কারণে ভগবান তাকে বলছেন অতন্দ্র বা গুড়াকেশ। পরন্তপ শব্দের অর্থ যে শত্রুকে তাপ দেয়। শত্রুকে তাপ দেয় মানে যে শত্রুকে কষ্ট দেয় তা নয়, যে পথে বাধা এসে যায়, সৎ বা ধর্মপথে যে বাধা আসে, যে সেই বাধাটাকে ভেঙে অতিক্রম করে যেতে পারে। পরন্তপ যে শত্রু, শত্রু কি করে, আমাকে এগিয়ে যেতে দেয় না, আমাকে শুভ কাজের পথে প্রতি মুহূর্তে বাধা তৈরি করে, আমাকে ভালো হতে দেয় না, আমাকে ভালো হতে দেয় না। এবং আমরা যদি সেই সেটাকে অ্যাডজাস্ট করে চলি, জীবনে সেই জিনিসটার সাথে অ্যাডজাস্ট করে চলি, তাহলে দেখবেন আমরা কিছুতেই ভালো হতে পারবো না। সেই কারণে এই পরন্তপ বা শত্রুকে তাপ দেবার মতো শক্তি আমাদের থাকা দরকার। এর অর্থ এই নয় যে মানুষকে আমার কষ্ট দেবার ক্ষমতা আছে, মানুষকে কষ্ট দেবার আমার ক্ষমতা নেই। আমার পথে, আমার যাত্রাপথে যা কিছু বাধা আছে সেটাকে অতিক্রম করে যাওয়ার মতো ক্ষমতা আমার আছে কি না, এটা সম্পর্কে আমাদের সব সময় অবহিত হওয়া দরকার। আমরা যত আমাদের আমরা কাজ করতে গিয়ে দেখি অনেক সময় বাধা পাই, সেই বাধা পেলে আমরা সেইখানেই থেমে যাই, থেমে গেলে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারি না। সেই কারণে এই যে এক একটি সম্বোধন এক একটি বিশেষণে তিনি ভূষিত করেছেন, এই বিশেষণগুলো খুব সুন্দর। তার মধ্যে এই একটি কথা, হে পরন্তপ, বাংলা অনুবাদ হচ্ছে এই, আমার দিব্য বিভূতির অন্ত নেই, আমার দিব্য বিভূতি সম্পর্কে এই এক সংক্ষিপ্ত বিবরণ আমি তোমাকে দিলাম। বলছেন, নান্ত অস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ। হে অর্জুন, আমার দিব্যানাম বিভূতিনাম নান্ত অস্তি, আমার বিভূতির অন্ত নেই। এই বিভূতির অন্ত নেই মানে হচ্ছে ভগবান অন্তহীন, যার প্রকাশের শেষ নেই। আমি বলতে পারি না, আমি আমার লিমিট দিয়ে বলতে পারি না যে তিনি ঠিক এতটুকু, তিনি এর বাইরে সেটা আমি বলতে পারি না। আমরা দেখি, দেখবেন যখন দাঁড়িয়ে আছি, ধরুন এই গঙ্গার সাগরে দাঁড়িয়ে আছি, এখানে খুব বেগ করছে, আমি আমার বন্ধুকে ওপারে ফোন করছি কাকদ্বীপে, হ্যাঁ রে তোদের ওখানেও কি ঘন মেঘ করেছে, তোদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে, আমাদের এখানটা একেবারে আকাশ একেবারে মেঘেতে ছেয়ে গেছে। আমার বন্ধু ওখান থেকে বললো, না না আমাদের কাকদ্বীপ একদম পরিষ্কার ঝলমলে আকাশ। আমি ফোনটা রেখে বললাম, একবারে ডাহা গুল দিচ্ছে। কেন গুল দিচ্ছে আমি বলছি, তার কারণ হচ্ছে আমার খণ্ড দৃষ্টির জন্য। আমি ভাবছি যে ওপরে আমার গঙ্গাসাগরের ওপর যে আকাশটা দেখছি, আকাশ বোধ হয় ঠিক এতটুকুই, আকাশ কিন্তু এতটুকু নয়, আকাশ অনন্ত। আমি আমার খণ্ড দৃষ্টির কারণে এইটুকু দেখতে পারি, আমি খণ্ড দৃষ্টির কারণে দেখতে পারি বলে সত্তাটা এতটুকু খণ্ড না, সত্তাটা অনন্ত। এই কারণে ঈশ্বরীয় সত্তাকে আকাশ বা সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়। তার কারণ হচ্ছে আকাশ বা সমুদ্র হচ্ছে অন্তহীনতার প্রতীক, যার কোনো শেষ নেই, কোনো একটা জিনিস দিয়ে শেষ করা যায় না, যে তিনি এতটুকু, যাকে পরিমিত করা যায় না, যাকে ভেদে ফেলা যায় না, তিনি হলেন ঈশ্বরের প্রকাশ। ভগবান তাই বলছেন যে আমার দিব্য প্রকাশ বা বিভূতির কোনো অন্ত নেই, আমার দিব্য বিভূতিকে আমি একটা ছোট্ট জিনিসের মধ্যে এরকম ভাগ করতে পারি না। তারপরে বলছেন, এষ তুদ্দেশত প্রোক্ত বিভূতির বিস্তরোময়া। এই জগতে জগৎরূপে ঈশ্বর যে অনন্ত বিভূতি প্রকাশিত হচ্ছে, তার মাত্র কয়েকটা নমুনা তোমাকে দিলাম। আমরা দেখলাম পৃথিবী পূর্বাপুর
শ্লোকগুলোতে তিনি বলেছেন তার অনন্ত বিভূতির আমরা খুব সামান্যতমই দেখতে পাই। সেইখানে ভগবান যে বলছেন না যে অহম আত্মা গুরুকেশ গুড়াকেশ সর্বভূতা সয়স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানাম অন্তহীমচ, শুধু সেখানে বলেই শেষ করছে না, বলছেন আদিত্য নাম অহম বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমান মরুচর মরুতা মরু মরিচির মরুতামস্মি নক্ষত্রাণাম অহম শশী। এই যাবতীয় কিছু দৃশ্যমান তার ভেতরে ভগবান বলছেন না যে দ্বাদশ আদিত্যের ভেতরে আমি বিষ্ণু নামক আদিত্য, জ্যোতিষ্কগণের মধ্যে আমি অংশুমান সূর্য, আর এই যে ৪৯ জন মরুত আছে তার ভেতরে আমি হলাম মরিচি বা আবহবায়ু, আর নক্ষত্রগণের মধ্যে আমি হলাম চন্দ্রমা। তিনি বলছেন অনেক, সেই যে অনন্ত বিভূতি তার কয়েকটি হাতে গোনা কয়েকটি উদাহরণ তোমাকে দিলাম, তার মানে আমার আমি এতটুকু নই, এইটুকুতেই আমি লিমিটেড নই, আমি তোমাকে আমার কতগুলো জিনিস দেখালাম, আমি আমার কতগুলো গুণ তোমাকে প্রকাশিত করলাম। ঈশ্বর আমাদের কেশবচন্দ্র সেন তার শিষ্যদের পাঠিয়েছিলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে দেখা করবার জন্য দেখা করতে হবে, তাই তিনি তার খুব বিশিষ্ট শক্তিশালী কয়েকজন শিষ্যকে পাঠালেন এবং পাঠানোর পরে তিনি তাকে পরীক্ষা করে দেখতে বললেন। তারা শ্রীরামকৃষ্ণকে যত দেখেন তত মুগ্ধ হয়ে যান, তিনি তো এক অদ্ভুত লোক, কখনো মা মা বলে চিৎকার করে কাঁদছেন, কখনো হরি হরি বলে চিৎকার করে কাঁদছেন, কখনো কালী কালী বলে চিৎকার করে কাঁদছেন নাচছেন, আবার কখনো গভীর সমাধিতে মগ্ন নিষ্পন্দ হয়ে তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছেন। বাহ্যিক পৃথিবীর যে নানা রকমের যে ওই চিহ্নগুলো আছে সেগুলো এতটুকুও তার ভেতরে প্রকাশিত হচ্ছে না, তারা দেখে ভারী অবাক হলেন। তারা গিয়ে এই একে ব্রহ্মবান্ধব কেশবচন্দ্র সেনকে গিয়ে তারা বললেন যে মানুষটি ভালো কিন্তু এর গুরুকরণ হয়নি বলে এর এইরকম সমস্যা হয়েছে। যখন ওরা শ্রীরামকৃষ্ণকে একই কথা বলেছিলেন যে আপনি মানুষটি খুব ভালো খুব সৎ, আপনার ভিতরে আধ্যাত্মিক ভাব বিকশিত আছে, আপনার গুরুকরণ হয়নি বলে আপনি সেটাকে ঠিকমতো ম্যানিফেস্ট করতে পারছেন না, আপনি ব্রহ্মবান্ধব কেশবচন্দ্রের কাছে মন্ত্রদীক্ষা গ্রহণ করুন, গুরুকরণ করে আপনি আপনার মুক্তির রাস্তাকে প্রশস্ত করুন। শ্রীরামকৃষ্ণ এর কোনো বিরোধিতা করেননি, হেসেছিলেন, হেসে বলেছিলেন যে আমি একটা অদ্ভুত গাছের তলায় থাকি, সেই গাছের নাম হচ্ছে কল্পতরু বৃক্ষ। সেটা কেমন কল্পতরু বৃক্ষ? না, রাম কল্পতরু বৃক্ষ। রাম কল্পতরু, রাম শব্দের অর্থ কি? সুপ্রিম, মানে যা কিছু জিনিস পাওয়া যায় সেটা শ্রেষ্ঠ, তার চেয়ে ভালো জিনিস আর জঙ্গল সংসারে কিছু পায় না। অতএব আমার ফলের অভাব নেই, গুরুকরণ করলে কি হবে? ঈশ্বরীয় ফল, ঈশ্বরীয় ভক্তির ফল এগুলো পাওয়া যাবে, তো ওসব ফলের আমার প্রতি কোনো আকর্ষণ নেই, কারণ আমি রামকল্প বৃক্ষ তরুমূলে থাকি, যখন যে ফল চাই গাছটাকে নাড়ালেই হলো, টপ 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 করে ফল সেই ফল পেতে পারি, আমি এইরকমই শক্তিশালী। তা সেই ব্রহ্মবান্ধব কেশবচন্দ্রের যে শিষ্যরা তারা কিন্তু শ্রীরামকৃষ্ণকে ঠিকমতো অ্যাসেস করতে পারলেন না, কিন্তু তারা একটা ভালো কাজ করলেন, এই গানটা যেটা তিনি গিয়েছিলেন সেটা গিয়ে তার কথাগুলো কেশবচন্দ্রকে শুনিয়ে দিলেন। কেশবচন্দ্র বুঝতে পারলেন ইনি মহাত্মা, শুধু মহাত্মা নয় তত্ত্বদর্শী পুরুষ, তিনি তত্ত্বের অনুসন্ধান করেন, তাই তিনি আর দেরি না করে শ্রীরামকৃষ্ণের দর্শনে চলে এলেন, কারণ তার নিজের মনে হয়েছিল তিনি বোধহয় অনন্ত নন, এর ভেতরে সেই ঈশ্বরের অনন্ত প্রকাশ আছে, তিনি নিজেকে লিমিটেড করে দিয়েছেন, একটা ছোট্ট জায়গার মধ্যে এনে দিয়েছেন, আমার আপনার মতো করে এনে দিয়েছেন, তাই তাকে আমরা ধরতে পারছি না। ভেবে দেখুন না, শ্রীরামকৃষ্ণ আর আপনারা আমার মধ্যে বা আপনার মধ্যে খুব একটা কি ফারাক আছে, বরং আমাদের গায়ের রংটা একটু চাপা, তার গায়ের রংটা টুকটুকে গায়ের রং, তাকে দেখতে আমাদের চেয়ে 100 গুণ ভালো সুন্দর, অথচ তিনি তাঁর সেই যে দিব্য জ্যোতি, তাঁর যে দিব্য জীবন, তার সাথে যদি আমরা নিজেদেরকে মেলাতে যাই তাহলে দেখব আমরা 100 যোজন দূরে বসে আছি, আমাদের সাথে কোনো দিক দিয়ে তার মিল হয় না, কোনো দিক দিয়ে আমাদের তার কাছে তার সাথে আমার মিল হয় না, তবু তিনি আমাদের মতো হয়ে আমার সঙ্গে এসে মিশেছেন। রামচন্দ্র দত্ত এসেছেন আমাদের, তার বন্ধু মনমোহন মিত্র এসেছেন,
তারা পরমহংসদেবের সঙ্গে দেখা করতে এসেছেন। দরজা খুলে যিনি দাঁড়ালেন তিনি এক অদ্ভুত দিব্য সুপুরুষ মানুষ। তিনি যে পরমহংসদেব এটাই তারা অনুভব করতে পারেননি। তারা সাহেবীকে তাই হাত জোর করে প্রণাম করা মাত্র শ্রীরামকৃষ্ণদেব নিজেতে ভূমিষ্ঠ হয়ে তাদের প্রণাম করছেন। তাদের কিন্তু মনেতে সামান্য কিছু বোধ হচ্ছে না, যে লোকটা আমার চেয়ে বয়সে বেশি আমাদেরকে নিচু হয়ে প্রণাম করছেন মনেই হচ্ছে না তার। তিনি হাত দুটো ধরে তার সঙ্গে নিয়ে এসে খাটে মাঝখানে তিনি বসেছেন, তার খাটে দুপাশে দুজন বসে জমিয়ে আড্ডা দিচ্ছেন। বিকেল থেকে যখন সন্ধ্যে হয়ে রাত্রি সমাগম হলো, তাদের বাড়ি যাওয়ার সময় হলো, তখন তারা বুঝতে পারলেন এই সেই রামকৃষ্ণ পরমহংস যাকে আমরা খুঁজব বলে এসেছি। মায়ের কাছে শিশিলং থেকে ভক্ত এসেছেন, তিনি কল্পনা করছেন যে মা একটা গিয়ে দেখবেন মা একটা সোনার সিংহাসনে বসে আছেন, আর দুপাশে তার দুই সখী জয়া বিজয়া সোনার চামড়ে তাকে বিজন করছেন। গিয়ে দেখলেন যে মা একটা বুড়ি মানুষ, বাপায় তার বাত আছে, টেনে টেনে চলেন, আর তিনি একটা ভালো ঝাড়ু না, একটা খ্যাংরা ঝাড়ু, যার মুখগুলো ভেঙে গেছে, সেই খ্যাংরা ঝাড়ু দিয়ে সে উঠোনটাকে ঝাঁটাচ্ছেন। সে গিয়ে হাঁ করে তাকিয়ে বলছে, মা তুমি এই বলছে, কি করব বাবা, আমি নিজেই যে মায়া, নিজের মায়ার আবরণে সেই অনন্ত শক্তি আমাদের মধ্যে এসে পৌঁছয়, সেই কারণে ভগবান আমার সামনে এসে দাঁড়ালেও আমি ভগবানকে চিনতে পারি না। তাই ভগবানকে বলতে হয় এই যাবতীয় যা কিছু দর্শন করছো, যা কিছু দেখছো, সবই আমার শক্তিতে, এগুলির প্রত্যেকটির ভিতরে আমি বীজের রূপে আছি, খুব সূক্ষ্ম ছোট্ট শরীরে আছি, আমার এগুলোর যত বিকাশ সাধন হবে, এগুলোকে নিয়ে যত তুমি চর্চা করবে তত তার ভেতর থেকে তুমি পাবে। একটা ছোট্ট কাঠের টুকরো একজন বলে দিয়েছে এটার নাম চন্দন কাঠ, আর একটা পিঁড়ি কেউ এনে দিয়েছে, এক বাটি জলও আমরা জোগাড় করেছি, আমরা কিছুতেই বুঝতে পারছি না এর ভেতর থেকে থকথকে জিনিসটা, সেই চন্দন যে জিনিসটা সেটা কেমন করে হবে। আমরা তখন বিশ্বাস করি যে এর ভেতরে চন্দন আছে, আমরা যদি বিশ্বাস না করি তাহলে আমরা করতে পারবো না। আমরা সেই পিঁড়ির ওপর জল ঢালি, তারপরে সেই কাঠটা নিয়ে সেই জলের ওপর বোলাতে শুরু করি, একটু একটু করে যে বোলাতে শুরু করি তখন দেখতে পাই সেই চন্দনের ভেতর থেকে, সেই কাঠের ভেতর থেকে একটা নির্যাস ওই জলের সঙ্গে একটু একটু করে মিশছে, আর এই নির্যাসটা জলের ভেতর দিয়ে আসার জন্য একটি ভুরভুরে দিব্য গন্ধ প্রকাশিত হচ্ছে। তারপরে যখন হাত দিয়ে টেনে একটি বাটিতে নিয়ে আসি তখন দেখি এই সেই ঈপ্সিত বস্তু, এই সেই চন্দন। কিন্তু আমরা যদি বিশ্বাস না করতাম যে ওই কাঠের ভেতরে, ওই কাঠের সাথে জলের জল ওই পিঁড়িতে ঘষে যদি আমরা ঘর্ষণ করে তার ভেতর থেকে ওই নির্যাসটিকে বার করে আনতে পারবো এবং জলের সাথে মিশিয়ে সেটা ব্যবহারযোগ্য করে তুলতে পারবো, এটা যতক্ষণ না আমরা বিশ্বাস করতাম ততক্ষণ আমাদের দ্বারা ওই কাঠ থেকে চন্দন বার করা সম্ভব হতো না। আমাদের বিশ্বাস আনানোর জন্য ভগবান যেন আমাদের বারবার করে বোঝানোর চেষ্টা করছেন যে আমি এই সমস্ত কিছুর ভেতরে বীজ রূপে বর্তমান। 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ৎ ইয়ৎ বিভূতিমত সত্ত্বম শ্রীমৎ উর্জিতমেব বা তত্তৎ দেবাবগচ্ছত্বম মম তেজংশ সম্ভবম। যা কিছু মহৎ শ্রীযুক্ত অথবা বলশালী তাকে তুমি আমারই দিব্য শক্তির অংশ সম্ভূত বলে জানবে। এটি একটি ভারী সুন্দর শ্লোক। এখানে আমরা দেখছি ভগবান বলছেন বিভূতিমত প্রকাশের এক প্রচণ্ড শক্তি যার ভেতরে বিরাজ করছে, সত্ত্বম বিশুদ্ধ তেজ বা শক্তি শ্রীমৎ উর্জিতম এব বা অথবা প্রচণ্ড শক্তি সম্পন্ন সৌভাগ্য, যেখানে আপনি এই রকম শক্তির প্রকাশ আমরা দেখতে পাব মহৎ কর্মের দ্বারা, মহৎ চিন্তার দ্বারা মানব জাতির উন্নতি বিধানের চেষ্টা করব। শ্রীকৃষ্ণ বলেছেন যেন সেখানে আমারই বিভূতি একাংশ অভিব্যক্ত হয়েছে, তত্তৎ দেবাবগচ্ছ তত্তৎ এব অবগচ্ছ ত্বম মম তেজো অংশ সম্ভবম। আমার ভেতরে সেই শক্তির প্রকাশ করছে। একটি ছোট্ট মেয়ে পড়াশোনা করত, সে রোজ স্বপ্ন দেখত এবং সে স্বপ্ন দেখত একটা সময় সে এই পৃথিবীর বাইরের যে অন্য যে জায়গা আছে সেখানে সে পাড়ি দেবে।
সে নিত্য তার সেই যে ভেতরের যে সম্ভাবনাটা, এইরকম তার ক্লাসে অনেকগুলি মেয়ে পড়াশোনা করত, তার ভেতরে একমাত্র তার ভেতরে সেই শক্তিটি বিকশিত হতে আরম্ভ করলো। তারা যখন ধীরে ধীরে পড়াশোনা করা শেষ করছে, তার বন্ধুরা নানা জায়গায় বিজ্ঞানের নানা শাখায় ছড়িয়ে গেছে, কিন্তু সে তাই সেই এক লক্ষ্যে একটু একটু করে এগিয়ে গেছে। এক লক্ষ্যে এগিয়ে যেতে যেতে একটা সময় সে নাসায় গিয়ে পৌঁছলো, এবং সেই নাসা থেকে তাকে সেই চন্দ্রাভিযান বা ওই যে অভিযানগুলো হয় সেই অভিযানে পাঠানো হলো। সেখানে গিয়ে সে সাকসেসফুলি সেই অভিযানগুলো করলো। একটাই মানুষ, তার মতো ওরকম অনেকগুলি মেয়ে একই ক্লাসে পড়ত, কিন্তু তার সেরকম শক্তির প্রকাশ হতে থাকলো। তাকে নিয়ে আমরা হইচই করা শুরু করলাম, আমরা ভাবলাম এরকমটি হয় না। পৃথিবীতে যখন ফিরে এলো, সে নিজেও জানে সে পৃথিবীতে ফিরতেও পারে, সে পৃথিবীতে নাও ফিরতে পারে। এই এই এখানে তার কোনো হয়তো সে তার যে অভিযান এখানে গিয়ে শেষ হয়ে যাবে, তথাপি সে একটি অনন্তকে লাভ করার আশায় একটু একটু করে তার ভেতরে সেই গবেষণার ভেতরে নিজেকে ডুব দিতে থাকলো। এবং ডুব দিতে দিতে যখন সে ফেরার পথে, তার গবেষণা শেষ করে যখন পৃথিবীর কক্ষপথে ফিরে আসছে, তখন আর তার ফেরা হলো না, আকাশেই তার মৃত্যু হয়ে গেল। তার শরীর পাওয়া গিয়েছিল, কিন্তু সে খণ্ড খণ্ড একেবারে সম্পূর্ণ জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। কিন্তু তার এই দিব্য জীবন, তার এই শেষ হয়ে যাওয়ার শরীর আমাদের প্রত্যেকের, ওই রকম যারা চেয়েছে তাদের প্রত্যেকের কাছে প্রেরণা হয়ে থাকলো। এই কোন শক্তিতে সে তার ভেতরের এই যে দিব্য গুণটিকে বিকশিত করল, সেটি হচ্ছে ঈশ্বরের শক্তি, যেটিকে আমরা বলি আত্মশক্তি। আমার ভেতরের এই যে শক্তির এইটি বিকাশ সাধন। স্বামী বিবেকানন্দ ধর্মের সংজ্ঞা, এই ধার্মিকের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে পুরনো ধর্মমত বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্মমত বলে যে নিজেকে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক। স্বামীজির এই মতানুসারে আমার ভেতরে যে ঈশ্বরীয় সত্তা আছে, আমি সেই অনন্ত শক্তির একটি অংশ, আমি বুঝি বা না বুঝি আমি সেই অনন্ত শক্তির যে অংশ, এইটা যতক্ষণ আমি বিশ্বাস না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজ করে উঠতে পারবো না। ঠিক একই কথা ভগবান এখানে বলছেন, যা কিছু মহৎ, যা কিছু শ্রীযুক্ত, যা কিছু বলশালী, তাকে তুমি আমার দিব্য শক্তির অংশ সম্ভূত বলে জানবে। ঈশ্বরীয় ভাব হচ্ছে জগৎ সংসারে যা কিছু সেটি তার ভেতরে প্রকাশিত হয়। ভগবান বলছেন, মম তেজংশ সম্ভবম, আমারই দিব্য শক্তির একটি দিকের প্রকাশ হয়েছে। এখন আমাদের কাছে প্রশ্ন আছে যে এই কারুর ভেতরে কি তেজের শক্তি প্রকাশ বেশি, কারুর ভেতরে কি তেজের শক্তি প্রকাশ কম? শ্রীরামকৃষ্ণ বলছেন, অবশ্যই প্রকাশ ভেদের তারতম্য। আমাদের প্রত্যেকের ধারণ ক্ষমতা আলাদা, এবং সেই ধারণ ক্ষমতা আলাদা আলাদা বলে আমাদের ভেতরে সেই প্রকাশ কম হয়। তিনি উদাহরণ দিয়েছেন এই একই প্রশ্ন তাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, মশাই ঈশ্বরের মধ্যে কি কোনো পক্ষপাতিত্ব আছে? তিনি কারো মধ্যে বেশি আবার কারো মধ্যে কম প্রকাশিত? শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হ্যাঁ, এই জগৎ ঈশ্বরের প্রকাশ বটে, তবে তার এই প্রকাশের মাত্রার তারতম্য আছে। কারো মধ্যে তার প্রকাশ বেশি, আবার কারো মধ্যে তার প্রকাশ কম। তখন বিদ্যাসাগর আবার প্রশ্ন করেছিলেন, তাহলে কি ঈশ্বর পক্ষপাত দুষ্ট? শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর তাকে করেন, পক্ষপাত দুষ্ট বলে তুমি কি বলতে চাইছো? তোমাকে কেন আমরা দেখতে এসেছি? এসেছি এই জন্য যে অন্য পাঁচজনের চেয়ে তোমার মধ্যে আমি তার অধিক প্রকাশ দেখেছি। তোমাকে আরো অনেকে দেখতে আসে বা এবং তোমাকে সম্মান করে, সে কি তোমার দুটো সিং বেরিয়েছে বলে? তুমি একজন মহান মহৎ চরিত্রের মানুষ, তোমার বুদ্ধি পরিষ্কার, তোমার হৃদয় করুণায় পূর্ণ, কাজেই অন্য পাঁচজনের চেয়ে ঈশ্বরের শক্তি প্রকাশ তোমার মধ্যেই বেশি, তাই তো আমরা তোমাকে দেখতে আসি। আমাদের সঙ্গে 1800 সন্ন্যাসী আছেন, আমরা সব শুদ্ধ সন্ন্যাসী ব্রহ্মচারী সব মিলিয়ে সব শুদ্ধ সংখ্যা 1800। তবু আমাদের প্রেসিডেন্ট মহারাজ যখন
তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বা তিনি যখন হেঁটে যেতেন তাকে দেখলে আমরা আপনাআপনি মাথা নত করতাম। তিনি কিন্তু কোনো রকমভাবে ঢাকঢোল পিটিয়ে বলেননি, ওগো আমাকে দেখলে তোমরা মাথা নত করো, আমাকে দেখলে তোমরা শ্রদ্ধা প্রকাশ করো, তা নয়। তিনি আমারই মতো কোনো একজনের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন, আমারই মতো একটি সাধন ভজন করেছিলেন, আমারই মতো সুযোগ পেয়েছেন জীবনকে মেলে ধরবার। কিন্তু আমার সঙ্গে তার ফারাকটা হলো এই যে তিনি নিজের যে শক্তি সেটাকে সর্বোৎকৃষ্টভাবে ব্যবহার করেছেন। আমাদের ভেতরে সেই সমশক্তি প্রত্যেকের ভেতর বিরাজ করছেন, কিন্তু আমরা যখন আমাদের সেই শক্তিকে সর্বোৎকৃষ্টভাবে ব্যবহার করতে পারি তখন আমরা অন্য আর পাঁচজনের থেকে আলাদা হয়ে যাই। বর্তমান যিনি প্রেসিডেন্ট মহারাজ আছেন তার সঙ্গে আমার 5 বছর কাজ করবার সুযোগ হয়েছে। সেই মানুষটার কথা যখন আমি ভাবি আর আজকে যাকে দেখি ঠাকুরের সিংহাসনে বসে আছেন, সেই দুটো মানুষকে কিছুতেই আমি এক করে ফেলতে পারি না, একদম সম্পূর্ণ আলাদা। তাহলে কি এই শক্তিটা আলাদা করে লুকোনো ছিল? তা না, সেটা তিনি প্রকাশ করছিলেন। আমার দেখার শক্তি কম বলে আমি বুঝে উঠতে পারিনি, যখন সেই প্রকাশটা ভীষণভাবে হতে থাকলো তখন আমরা বুঝতে পারলাম। পূজনীয় বিমল আত্মানন্দজি আজ থেকে গুরুর আসন অলঙ্কৃত করছেন, আজ থেকে জয়রামবাটিতে তিনি মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করেছেন। আমাদের সাধু জীবন শুরু হয়েছিল তার কাছে, আমরা একসঙ্গে থেকেছি, একসঙ্গে খেয়েছি, একসঙ্গে হাঁটাচলা করেছি, এমনকি ঝগড়াও করেছি কখনো কখনো, তর্কাতর্কিও করেছি, কিন্তু তিনি একই দেখেছি। কিন্তু তিনি তার গুণকে এমনভাবে বিকশিত করেছেন যেগুলোর কথা মনে পড়েছে, যার জন্য আজ তিনি আমার থেকে অনেক 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 এগিয়ে গেছেন। আমরা কখনো আর নিজেদের যে গণ্ডির ভেতরে পূজনীয় মহারাজকে ধরে ফেলতে পারবো না। তার ভেতরে ঈশ্বরের শক্তি, তিনি সেই ওপেননেসটা, ঈশ্বরের কৃপা অনুভব করবার মতো নিজেকে যোগ্য করে তুলেছেন, নিজেকে প্রকাশিত করছেন। এই যে ঠাকুরের এই কথাটি কি অপূর্ব, বলছেন না যে তোমার কি দুটো শিং বেরিয়েছে, সে তোমাকে যে লোকে সম্মান করে তোমাকে দেখতে আসে সে কি তোমার দুটো শিং আছে বলে? তা নয়, তুমি একজন মহান চরিত্রের মানুষ, তোমার বুদ্ধি পরিষ্কার, তোমার হৃদয় করুণায় পূর্ণ। এই যে ঈশ্বরের যে শক্তি সেইগুলো মহত্তত্ত্ব হচ্ছে ঈশ্বরের শক্তি, আমাদের সকলের ভেতরে তিনি সেটা দিয়েছে। আমরা যে যেটা তার সেই মহত্তত্ত্ব যত বিকশিত করব তত আমরা আমাদের নিজেদের ভেতরের প্রকাশকে বোঝাতে পারব। তিনি সকলকে আমাদের সমান বুদ্ধি প্রদর্শন করেছেন, আমরা সেই বুদ্ধিটিকে যতটুকু যত বেশি বিকশিত করতে পারব তত আমাদের ভেতরে সেই বুদ্ধির প্রকাশ হবে। আমাদের প্রত্যেকের হৃদয় করুণায় ভরা আছে, কিন্তু আমরা সেই আমাদের হৃদয়ে যেই সম্পত্তি আছে এটি যদি না জানতে পারি তাহলে সেটিকে আমরা প্রকাশ করতে পারবো না। আমাদের সকলেরকে সেটা, রাজার গল্প আছে, রাজা একদিন তার চার যে মন্ত্রী, চার মন্ত্রীকে নদী নৌকায় করে একটা দ্বীপে পাঠিয়ে দিলেন, বললেন যাও ওই দ্বীপে যাও, আর চারজনকে একটা একটা করে চারখানা বস্তা দিয়ে দিলেন, আর বললেন এই বস্তায় করে যত ভালো ভালো ফল আছে ওই দ্বীপে সেই ফল গাছ থেকে ফল পেরে সেই বস্তাগুলোকে ভরে ফেল। তারপরে তারা সবাই সেই চলে গেলেন দ্বীপেতে, আর দ্বীপে তাদের ছেড়ে দিয়ে নৌকা ফেরত চলে এলো। ওই সমগ্র দ্বীপেতেই চারজন ছাড়া আর কেউ নেই। প্রথমজন তিনি খুব কষ্ট করে এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, সব ফলগুলো দেখতে দেখতে সেরা ফল দিয়ে তার সেই ঝুলিটাকে পূর্ণ করছেন। সকাল থেকে সন্ধ্যে অবধি তিনি তার সেই ঝুলিটাকে পূর্ণ করছেন। দ্বিতীয়জন ভাবলেন রাজা কি আর সবটুকু দেখবে, তিনি তাই আগেই ফল পূর্ণ করার আগে ঝুলিটা নিচটা যেখানটা রাজা সবটুকু দেখতে পারবে না সেখানটা খানিকটা খড়ে ভর্তি করলেন, এই পাতা কাঠকুটো সেই দিয়ে ভর্তি করে 75% ভালো ভালো ফল দিয়ে পূর্ণ করলেন। তৃতীয়জন ভাবলেন রাজা কি সব ফল খুঁজে খুঁজে দেখবেন, তাই তিনি খানিকটা তাতে কাঠকুটো দিলেন, খানিকটা তাতে পচা ফল দিলেন, আর ওপরের অংশটা ভালো ফল দিয়ে পূর্ণ করলেন। চতুর্থজন তিনি আরও বেপরোয়া, তিনি ভাবছেন রাজার বয়ে গেছে, আমি কি এনেছি সেসব দেখার জন্য, তাই তিনি যা পারলেন সেই পচা খারাপ ভালো যা পারলেন পরপর পর সেই দিয়ে পূর্ণ করলেন। চারজনই ফেরত নিয়ে এলেন তাদের ইয়ে নিয়ে, এই ঝুলি নিয়ে সন্ধ্যেবেলা রাজার কাছে ফেরত এলেন। রাজা তখন সেই সবার ঝুলিগুলোকে একবার অপলক নেত্রে দেখলেন,
দেখার পর বললেন এই চারজনকে জেলের চারটে সেলে ভরে দাও, আর এক সপ্তাহ এদের কোনো খাবার দেওয়া হবে না। এরা ঝুলিতে এই যে সারাদিন যা সংগ্রহ করেছে সেইটা খেয়ে তারা বেঁচে থাকবে। সেই যে প্রথম যে রাজা, সে তো একবারে রাজার মন্ত্রী, সে তো সেরা ফলগুলোকে জোগাড় করেছে। অতএব সাত দিন আর তার খাবার পেতে, ভালো খারাপ খাবার পেতে তার কোনো সমস্যা হবে। দ্বিতীয় জন খানিকটা খারাপ ফল পেলেন, খানিকটা দিন তাকে অভুক্ত থাকতে হলো। তৃতীয় জনের দুদিনের বেশি খাবার জুটলো না, আর বাকি পাঁচ দিন তাকে অভুক্ত থাকতে হলো। আর শেষের জন কোন খাবারটা খাবেন সেটা বুঝতে পারছেন না। তিনি প্রথম থেকে সাত সপ্তম দিন অবধি রোজ ওই রকম অভুক্ত থেকে গেলেন। এ আমাদের সকলের ভেতরে ঈশ্বর সেই প্রকাশ ঘটিয়েছেন। আমরা ভাবি ঈশ্বর সেই দিব্য গুণ দিয়েছেন, কিন্তু আমরা সেটিকে বিকাশ সাধন করতে পারি না। এই যে তিনি বলছেন না, তোমার ভেতরে সেই করুণা আছে, তোমার ভেতরে মহত্ত্ব আছে, তোমার ভেতরে হৃদয়বত্তা আছে, সেগুলির সম্পূর্ণ বিকাশ ঘটিয়েছেন। এবং বিকাশ ঘটানোর ফলেই তিনি এমন একটা স্তরে উন্নীত হয়েছেন যেখানে তাকে দেখবার জন্য, তাকে জানবার জন্য মানুষজন ছুটে আসছেন। ভগবান এই ৪২ নম্বর শ্লোকে ভারী সুন্দর বলছেন, খুব সম্ভবত এটাই এই অধ্যায়ের অন্তিম শ্লোক। এখানে বলছেন, অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টবভ্যাহম ইদম কৃৎস্নম একাংশেন স্থিত জগৎ। এবার আবার আরেকটি ভয়ানক কথা বলছেন, বলছেন হে অর্জুন, এই সব বৈচিত্র্যের কথা জেনে তোমার কি লাভ? এই যে নানা রকম ইদম কৃৎস্নম, এই যে সমগ্র জগৎ, বিষ্টভ্যা অহম, আমি বিষ্টভ্য মানে হচ্ছে ধারণ করা, কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছি, আমি বয়ে নিয়ে যাচ্ছি, কিভাবে নিয়ে যাচ্ছি, একাংশ, সবটুকু নয়, আমার একটা অংশ দিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা অনেকেই বেবিজ ডে আউট দেখেছেন, দেখেছেন কিনা জানি না, দেখা উচিত, ভারী মজার ছবি। সে বেবি একটা ছবি, সে পালিয়ে গেল, সে নানা জায়গায় ঘুরতে ঘুরতে তাকে সেই যারা কিডন্যাপ করেছিল তারা নানা জায়গায় খুঁজতে খুঁজতে অবশেষে সে বেবিকে তারা আবিষ্কার করলো শিম্পাঞ্জি খাঁচার মধ্যে, সেই বেবি ঢুকে গেছে। সেখানটা ভারী সুন্দর দৃশ্য ছিল, আমরা দেখেছি। সেই বেবির যে ওই জুতোর যে লেস আছে, সেই জুতোর লেসটার দুটো এরকম পার্ট পড়ে আছে। আর যারা সেই বেবির কাছ থেকে বেবিকে চুরি করবে বলে ঠিক করছে, ঠিক বেবি বু, হ্যাঁ থ্যাংক ইউ, তা সেই বেবি বু তার সেই লেসের দুটো অংশ আছে। একটা দিক দিয়ে ওই যিনি সে কিডন্যাপার, তিনি আস্তে আস্তে শিম্পাঞ্জির খাঁচার ভেতরে তার লম্বা হাত বলে সে ঢুকিয়ে ধীরে ধীরে তার সেই এটাকে নিয়ে সে টানছে। আর আরেকটা দিক দিয়ে সেই শিম্পাঞ্জি দেখতে দেখতে তার একটি আঙুল দিয়ে সেই বেবি বুয়ের শুলেসের একটা অংশকে ধরে রেখেছে, এই সমস্ত শক্তি দিয়ে টানছে, আর উনি একটি আঙুল দিয়ে চেপে রেখেছেন, তিনি আর বেবিকে সেই শিম্পাঞ্জির খাঁচা থেকে বার করে আনতে পারছেন না। এই যে বলছেন যে এই পুরো জগৎকে আমি ধারণ করে রেখেছি, আমি আমার নিজের কাঁধে ধারণ করেছি, কতটুকু শক্তি ব্যয় করে, একাংশ, একটুকু, অল্প, আমার এক অংশ দিয়ে আমি জগৎকে ধারণ করে রেখেছি। তার মানে তিনি কত বড়, কি বিরাট, সেটার কথা আমরা এই পুরুষ সূক্তে পড়ি না, সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিম সর্বতোস্পৃত্বা অত্যাতিষ্ঠ দশাঙ্গুলম। তার সেই অদ্ভুত শরীরের কথা বলছেন। সেইখানে এক জায়গায় ভগবান বলছেন, এতবান এতাবান অস্য মহিমা, এই ব্রহ্মাণ্ডে যা কিছু দেখতে পাচ্ছি সবই সেই ঈশ্বরের মহিমা, কিন্তু অত জায়াংশ্চ পুরুষ, কিন্তু সেই পরমাত্মা এই প্রকাশিত জগতের ঊর্ধ্বে। আমরা বাগানের মালিকের কাছে গেছি, গিয়ে দেখেছি যে বাগানের মালিক তার বাগান দেখতে গিয়েছি, দারোয়ানকে জিজ্ঞেস করছি এইটাই তার বাগান, বলছে না বাবুর এরকম কতগুলো বাগান আছে। আমরা হতবাক হয়ে ভাবছি, বাবা মানুষটার কত পয়সা থাকতে পারে, এইরকম এত সুন্দর বাগান, এরকম এত এত বাগান আছে। আমরা যখন ভারত সরকারের বিভিন্ন দিকে দেখতে যাই, বিভিন্ন রকম জিনিস দেখতে পাই, সেই একটা ছোট্ট গল্প আছে না, একটা লোক এসেছে বিদেশি, সে একটি বিহারি ট্যাক্সি ড্রাইভারের ইয়ের মধ্যে দিয়ে সঙ্গে যাচ্ছে, কলকাতা দেখতে বেরিয়েছে, যেমন হাওড়ার ব্রিজের দিকে তাকিয়ে আছে, বলছে ইয়ে কোন বানায়া হ্যাঁ, বলছে পতা নেই,
ও আচ্ছা তখন ভাবছে আচ্ছা তাহলে যে হাওড়ার ব্রিজটা বানিয়েছে তার নাম পতানি। তারপরে যখন সে আবার সেই ওই স্ট্যান্ড রোডের সেই ফ্লাইওভার দিয়ে নামছে বলছে ইয়ে কোন বানা হ্যাঁ বলছে পতানি। তখন সে বলছে আরে তো দারুণ ব্যাপার। তারপরে সেই রাইটার্স বিল্ডিংয়ের তার দিকে এরকম লাল সুন্দর বাড়ি দেখে বলছে ইয়ে কোন বানায়া হ্যাঁ বলছে পতানি। সে খালি নোট করে যাচ্ছে মিস্টার পতানিহি কী কী তৈরি করতে পারে। তারপরে আবার যাচ্ছে এগোতে এগোতে গভর্নর হাউসের সেই বিরাট সিংহলের বাড়ি দেখে বলছে ইয়ে কিসনে বানায়া বলছে পতানি। সে আবার তার লিস্টে লিখছে যে এই একটা গভর্নর হাউস আছে এটা মিস্টার পতানিহি বানিয়েছে। তারপরে এইরকম করতে করতে সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছে। আবার সেই ডাক্তার বিহারি ড্রাইভারকে জিজ্ঞেস করছে ইয়ে কিসনে বানায়া নেই বলছে পতানিহি। তখন সে আরও ভিক্টোরিয়া মেমোরিয়াল মিস্টার পতানিহি নিয়ে বানাচ্ছে। এবার তিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছেন, পথে যাওয়ার সময় তিনি দেখছেন একটি ডেড বডি যাচ্ছে কাঁধে করে লোকে নিয়ে যাচ্ছে। বলছি ইয়ে কিসকা মুর্দা হ্যায় মানে হুজ ডেড বডি ইজ দিস। তখন সে ড্রাইভার বলছে পতানিহি। তখন সে তার ডায়েরিতে লিখছে যে আমার আজকে খুব দুঃখের দিন, মিস্টার পতানিহি বলে এক যিনি আছেন যিনি একসঙ্গে হাওড়ার ব্রিজ তৈরি করেছেন, যিনি একসঙ্গে রাইটার্স বিল্ডিংয়ের মতো গভর্নর হাউস ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছে, আজকে তার মৃত্যু হয়ে গেল, এ বড় দুঃখের দিন। এই যে আমাদের সত্যিই জানা নেই, পতা নেই, আমরা জানি না এই অনন্ত ঈশ্বরের অনন্ত ঐশ্বর্যের এক খণ্ডাংশ আমরা দেখতে পাই, আর সেই এক খণ্ডাংশ জানতে জানতে হেউ ঢেউ হয়ে যাই। আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করতাম যে যে সবসময় ওই প্রথম দিকে সাধু হতে এসেছে তো মনে হতো সাধু মানে সবসময় মালাটা হাতের মধ্যে ঘুরবে, আসলে বৈষ্ণবদের ওই যে ইস্কন ঘুরে এসছি ওখানে দেখেছি ওরা কথাও বলছে গল্পও করছে বুক সেলস কাউন্টার করছে আর এরকম করে। আমি সমালোচনা করছি না, আমি একেবারে সব সমস্ত শ্রদ্ধা রেখে বলছি যে অনন্ত সবসময় জপ ধ্যান করতে চাওয়ার ওইটাই বোধ হয় আমাদের বৈশিষ্ট্য। আর আমরা যে অফিসে যে কাজকর্ম করছি, কলেজে অ্যাকাউন্টস করছি, এই কোয়ার্টারলি ইউটিলাইজেশন সার্টিফিকেট তৈরি করছি, এইগুলো বোধ হয় এগুলো দিয়ে ঈশ্বর লাভ হয় না। একদিন মহারাজকে গিয়ে বলেই ফেললাম যে জানেন তো এটা দিয়ে হয় না, কিছুতেই ভালো করে জপ ধ্যান এই সমস্ত কিছুই করতে পারছি না। উনি তখন বললেন সবসময় কি তোমরা কাজ করো? না মহারাজ সবসময় কাজ করি না। তাহলে একটা কাজ আর একটা কাজের মাঝখানে নিজেকে লক্ষ্য রাখবে কতটা সময় অকাজ করো, এই অকাজ করো প্রথমে আগে খুঁজে বার করো, তারপরে সেই অকাজগুলোকে অকাজের সময়গুলোকে যদি লিস্টি করতে পারো দেখবে এত সময় আছে জপ ধ্যান করে এও ঢেউ হয়ে যাবে, তবু মনে হবে যে এখনো অনেক সময় আছে যে তুমি ভগবানের নাম করতে পারো। এই যে আমরা ঈশ্বরীয় কণারই একটা কণা বলছেন তার কণাংশের একটা দিয়ে তিনি এই যাবতীয় জগৎ সংসার যাবতীয় যা কিছু দৃশ্যমান জগৎ যেটার ভেতরে আমরা অবস্থিত আছি সেই জগৎটিকে পরিচালনা করছেন, এবং যেটুকু দেখতে পাচ্ছি তার সেই অনন্ত বিভূতি, সেই অনন্ত বিভূতির ওই অংশটি দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন কিছুতেই কোনো কিছু শেষ হচ্ছে না। এই তার সেই না শেষ হওয়ায় যে অনন্ত রূপ এটা দেখে আমরা একবারে মুগ্ধ হয়ে যাচ্ছি, তথাপি আমরা কিছুতেই আমাদের সেই তাকে ধরতে পারছি না। আসলে সেই তিনি যে অনন্ত আমি যেটুকু দেখতে পাচ্ছি সেইটুকু দিয়ে যদি তাকে অ্যাসেস করবার চেষ্টা করি তাহলে আমরা নিশ্চিত 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 করে সেই অনন্তকে ধরতে পারব। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাকে যে সাধন পদ্ধতিটা দেওয়া হয়েছে সেটিকে যদি আমি আঁকড়ে ধরে থেকে ধীরে 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 আমার শক্তিকে বিকশিত করতে থাকি তাহলে আমি এক সময় দেখব যে অনন্ত সাধনার স্থলে আমি এক সময় সে উপস্থিত হয়েছি এবং সেই অনন্ত সাধনার আমি অধিকারী হয়েছি, আমি নিজেকে সেই অনন্ত পথে এগিয়ে নিয়ে যেতে পারছি। প্রথম দিন যেদিন স্কুলে ভর্তি হয়েছিলাম একেবারে কিন্ডারগার্টেন ক্লাসে, তখন স্কুলে যখন গেলাম তখন গিয়ে দেখলাম ব্ল্যাকবোর্ডে লেখা হচ্ছে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, একটা সুতোর ভেতরে রঙিন গুলি লাগানো হয়েছে। আমি গুনছি প্রথম গুলিটা মানে ওয়ান, দুটো গুলি হলে মানে টু, তৃতীয় গুলি মানে থ্রি। আমি কিন্তু এই যেভাবে যে শিক্ষা আরম্ভ করেছিলাম ক্লাস টেনে যখন গিয়ে গণিত করছি, যখন ইংরেজি পড়ছি, যখন বাংলা পড়ছি, তখন কিন্তু সেইভাবে করছি না। তাহলে কী করে আমার ভেতরে বিকশিত? সে আমি তো একই মানুষ আছি, শুধু আমার আকারটা বদল হয়েছে, তা কিন্তু না,
আমার ভেতরের মানুষটা একটু একটু করে শক্তি সঞ্চয় করে বিকশিত হতে আরম্ভ করেছে। ঠিক সেই রকম সেই অনন্ত সত্তা ঈশ্বর সমস্ত কিছুর ভেতরে বিরাজ করছেন, যা কিছু দৃশ্যমান সব কিছুর ভেতরে তিনি বিরাজ করছেন, যা কিছু দেখছি সেটা ঈশ্বরীয় কণার খণ্ডাংশের একাংশ। তিনি বলছেন তার একটুখানি একটুখানি সামান্য অংশ, সবটুকু না, এক অংশ দিয়ে তিনি যে অনন্ত, যদি তিনি একশো হন বাকি 99% আমি দেখতে পাচ্ছি না, ওই 1% দিয়ে তিনি এই জগৎ যাকে যেটা আমার কাছে দৃশ্যমান সেই দৃশ্যমান জগৎটিকে তিনি পরিচালনা করছেন, সেই দৃশ্যমান জগৎটিকে তিনি চালিত করছেন, এই এক অংশ দিয়ে তিনি জগৎকে পরিচালিত করছেন। এইটিকে আমাদের বুঝতে হবে। আমাদের কাজ হচ্ছে নিজের যে সাধন পদ্ধতি সেটা দিয়ে ধীরে ধীরে নিজেকে বিকশিত করা, এবং যত আমি নিজেকে দিয়ে বিকশিত করতে পারবো তখন যেরকমভাবে আমার বিকাশ হবে সেই অনুযায়ী আমি আমার জীবনকে আরও সুপরিচালিত করতে পারবো, আরও ঈশ্বরকে আমার দেখাটা খুব সহজ হবে। এইভাবে এই অধ্যায়ের পরিসমাপ্তি হচ্ছে। এটির বিভূতি যোগ এইটির নাম অধ্যায়, এটির শেষ হলো। আমরা শেষ শুরু করব তার পরের অধ্যায় একাদশ অধ্যায়, যেটি বিশ্বরূপ দর্শন যোগ। এই পাশাপাশি দুটো অধ্যায় কেন এটা জানাটা খুব জরুরি। দেখবেন এই বিভূতি যোগের 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইয়ৎ ইয়ৎ বিভূতিমত সত্যম শ্রীমৎ উর্জিতমেব তত্তৎ দেবাবগচ্ছত্বম মম তেজো অংশ সম্ভবম। এই খানিকক্ষণ আগেই আমরা বলেছি যে যা কিছু ভালো, যা কিছু মঙ্গলজনক মানব জীবনের জন্য, যা কিছু উৎকর্ষকারী সেই শক্তির মহান প্রকাশ দেখতে পাবে যেন আমি সেখানে বিরাজ করছি। ভগবান যেন নিজেকে প্রকাশ করছেন একটু একটু করে। তখন অর্জুনের লোভ একটু একটু করে বাড়ল। লোভ দেখবেন একেবারে সেই আমরা যখন অধ্যায় শুরু হয়েছিল অর্জুনের বিষাদ যোগ দিয়ে শুরু হয়েছিল। অর্জুন বুঝতে পারছেন না কি করবেন, হীনাস্তি মম গাত্রানি রোমহর্ষ জায়াতে, দুই সেনার মাঝখানে তার রথটিকে দাঁড় করানো হয়েছে, সেনায়র উভয়ের মধ্যে রতয়ম স্থাপ মে অচ্যুত। তিনি অচ্যুত বা শ্রীকৃষ্ণকে বলছেন ওই দুই সেনার মাঝখানে আমার রথটিকে স্থাপন করো, আমি নিজে বুঝে উঠতে পারছি না আমার কি করতে হবে। যখন তিনি সেই প্রথম তার অপশনটা তিনি দেওয়ার দিলেন, দুই সেনার মাঝখানে তাকে দাঁড় করালেন, তখন তিনি সবার ভেতরে সেই যা কিছু যারা যুদ্ধ করতে এসেছেন প্রত্যেককে যোদ্ধা দেখছেন না, প্রত্যেকে দেখছেন তার নিজ আত্মীয় স্বজন। তিনি ভাবছেন এই নিজের লোকের বিরুদ্ধে কেমন করে যুদ্ধ করব, এই যুদ্ধ করা তো আমাকে মানায় না, এই যুদ্ধ করা তো আমাকে শোভা দেয় না, তাহলে আমি কেমন করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। অর্জুনের একটু 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 করে তিনি সংশয় ভাঙতে থাকছেন। তিনি প্রথমে তার ভেতরে সেই শক্তিটিকে বিকাশ করতে চেয়েছেন। মাস্টারমশাই এসেছিলেন সুইসাইড করবেন বলে, এক বাগান থেকে আরেক বাগান, আরেক বাগান থেকে আরেক বাগান, আরেক বাগান থেকে আরেক বাগান ঘুরতে ঘুরতে রাসমণির বাগানে এসে উপস্থিত হলেন। এ বাগানটা তার খুব ভালো লেগেছে, কারণ এই বাগানটা কলকাতা থেকে অনেকখানি দূরে অবস্থিত, এক নম্বর। দু নম্বর হচ্ছে সেই কারণে এই বাগানটি খুব নির্জন, আর 3 নম্বর হচ্ছে এই বাগানের পাশ দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে, যদি গাছের ডালে ঝুলে পড়ে না যদি ফেল করে যায় তাহলে গঙ্গায় ঝাঁপ দিলে মৃত্যু একেবারে অবধারিত। অতএব এই বাগানটা খুব দারুণ। এই বাগান ঘুরতে ঘুরতে অবশেষে তিনি চাঁদনির ঘাট দিয়ে যখন যাচ্ছেন তখন সেই ঘরের সেই একটা বিখ্যাত ঘরের পশ্চিমের দরজার গোল গোল বারান্দাটি দিয়ে তিনি দেখতে থাকলেন খাটের ওপর একটা মানুষ বসে আছে, আর নিচে অনেকগুলো তৃষ্ণার্ত পিপাসু মানুষ বসে আছেন, তাদেরকে তিনি ভালো কথা বলছেন। দূর থেকে তাকে দেখিয়ে মনে হলো যে স্বয়ং সুখদেব যেন সেই ভাগবতের কথা পরীক্ষিতকে বলছেন, মৃত্যু আসন্ন, জীবন শেষ হয়ে গেছে, তাদের কাছে যেন অমৃতের তত্ত্ব দিচ্ছেন, শব্দাকারে সেই অমৃত প্রকাশিত হচ্ছে, কথা অমৃত, কথার আকারে সেই অমৃত প্রকাশিত হচ্ছে, এবং সেই অমৃত যেন নতুন জীবনকে প্রাণদান করছে। তার যে ভেঙে পড়া জীবন, তার যে হতাশগ্রস্ত জীবন, তিনি যে ভাবছেন যে জীবনের সব জায়গাটুকু থেমে গেছে, পৃথিবীর সব দিক থেকে তিনি যেন এক ঘরে হয়ে গেছেন, তার আর বেঁচে থাকার, তার আর এগিয়ে যাওয়ার জায়গা নেই, তিনি যেন একটা নতুন জীবনের
সূত্র খুঁজে পেলেন। তিনি একটু একটু করে সেই ঘরের সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকলেন এবং শ্রীরামকৃষ্ণ অঙ্গনে তার সারা জীবনের থাকা হলো। দেখবেন অর্জুনকে শ্রীকৃষ্ণ একটু একটু করে ওয়েল কিউব তৈরি করছেন, একটু একটু করে তার বলতে বলতে তার জন্য লোকটাকে বাড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে যা কিছু জগৎ সংসারে দেখতে পাচ্ছ সব কিছু আমার প্রকাশ। এবার অর্জুন একটা অন্য জিনিস দেখতে চাইলেন, ধীরে ধীরে তার লোকটা বাড়ছে, যে এইটুকুতে আর মন ভরছে না, এইটুকুতে সেই জয় জয়ন্তী বাচ্চাদের একটা সিনেমা ছিল না, সেই গভর্নেস এসেছেন কলার খোসা দিয়ে এঁকেছেন, কলার খোসায় ছিটকে পড়ে গেছে, তারপরে ব্যাগের ভেতরে ব্যাং রাখা আছে, আর তিনি বলছেন না এইটুকুতে মন ভরে কি, না 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 মন ভরে না। সেই অর্জুনেরও সেই রকম অবস্থা, বুড়ো আঙুল দেখিয়ে বলছে না না এইটুকুতে আমার মন ভরছে না। এই কি তার মন ভরানোর জন্য কি প্রয়োজন, সেই দিয়ে শুরু হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। প্রথম অধ্যায় এই একাদশ অধ্যায়ের প্রথম শ্লোক অর্জুন বলছেন, মদনুগ্রহায় পরমম গুহ্যম অধ্যাত্ম সঙ্গীতম ইয়ৎ ত্বয়োক্তম বচস্তেন মোহয়ম বিগত মম। এই যে তুমি তোমার ইচ্ছায়, এই যে তোমার ইচ্ছায় তোমার কৃপায় তুমি আমাকে বলেছো, তুমি মদনুগ্রহায় পরমম ইয়ৎ ত্বয়া উক্তম, আমার প্রতি প্রেম এবং করুণাবশত এতক্ষণ তুমি যা বলেছো। এই যে আমরা যে ঈশ্বরীয় শব্দগুলো শুনতে পাই, আমরা যে ঈশ্বরীয় শব্দগুলো জানতে পাই, এটি ভগবান আমাদের জন্য ব্যবস্থা করেন, আমরা কিন্তু এটা পাওয়ার যোগ্য নই। আমাদের প্রতি তার অসীম করুণা, আমাদের প্রতি তার অসীম ভালোবাসা, আমাদের প্রতি তার অসীম মানে একাত্ম করার মতো শক্তি, তাই তিনি আমার ভালো হওয়ার জন্য বলেন। আমরা দেখেন না মা বলেন যে পড়তে বস পড়তে বস পড়তে বস, তখন কি তিক্ত মনে হতো, দূর মাটা মরলেই বাঁচি, এই রোজ এই সকাল সন্ধ্যে পড়তে বস পড়তে বস পড়তে বস, এর হাত থেকে বাঁচতুম। কিন্তু যত বয়স বাড়তে থাকে, যত সময় যেতে থাকে, যত আমরা একটু বড় হতে থাকি, তখন কানগুলো যেন একবারে সেই খাড়া হয়ে থাকে, এবং তখন আমরা অনুভব করতাম সেই সময় মা যে বলতেন ওরে পড়তে বস পড়তে বস, পড়তে বসার জন্য কত না পড়তে বসার জন্য আমরা কত রকম কায়দা করেছি, আর তিনি চুলের মুঠি ধরে কতবার খাটের ইয়েতে ওই যে ছত্রিতে মাথা ঠুকে দিয়েছেন, টেবিলে মাথা ঠুকে দিয়েছেন, মারধর করেছেন, করে আমায় পড়তে বসিয়েছেন, তার একটা ইয়ে দেখ। তখন মনে হতো আমার মায়ের মতো এইরকম ক্যারেক্টার ঠাকুমার ঝুলি রাক্ষসীরও নয়, আমার মায়ের মতো এইরকম রাক্ষসী আর জগৎ সংসারে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যত বয়স বাড়ে তত আমরা বুঝতে পারি এই যে আমার ভালো হওয়ার জন্য, আমি যাতে ভালো হতে পারি, আমার প্রতি তার যে মানে উজাড় করা ভালোবাসা, সেই উজাড় করা ভালোবাসার প্রকাশ এই পড়তে বস পড়তে বস পড়তে বস ওই প্রত্যেকটি শব্দের সাথে লেখা লাগানো আছে। ভগবানকে যেন তিনি বলছেন মদানুগ্রহায় পরমম ইয়ৎ ত্বয়া উক্তম, তুমি আমাকে সেই আপনি আমাকে আমার করুণা আমার প্রতি ভালোবাসা এবং করুণায় আমাকে যা কিছু আমার ভালো বলেছেন। কি বলেছেন? গুহ্যম অধ্যাত্ম সঙ্গীতম, কি সম্পর্কে বলেছেন? যা যা অধ্যাত্ম শাস্ত্র নামে পরিচিত, এবং সে শাস্ত্র কেমন না গুচ্ছ গোপনীয়, গোপন কথা সবার সঙ্গে বলা যায় না। আপনি একটা ঘরের ভেতরে অনেক বন্ধু আছেন, তার ভেতরে আপনার মনের কথা বলতে পারছেন না, একটু সবাই একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল, তারপরে বুঝলি তো বলে ফিস করছে। যত আমরা বলি যে এরকম ভদ্রলোক সবার বাদ যেরকম ফিসফিস করে কথা বলা যায় না, কিন্তু তবু আমরা বলে থাকি। কেন বলি থাকি? কারণ আমার এই যে গোপন কথাটা আমি জানি, বিশ্বাস করে ওকে বলছি, ও পাঁচ কান করবে না, কোথাও ছড়িয়ে দেবে না। তার মানে তার প্রতি আমার এই বিশ্বাস তৈরি হয়েছে বলে আমি এই গোপন কথা তাকে বলতে পাচ্ছি। ঠিক সেই রকম ভগবানের যখন আমাদের প্রতি বিশ্বাস তৈরি হয়, তখন তিনি আমাকে আধ্যাত্মিক পথে আলো দেখাতে থাকেন, কারণ তিনি জানেন একে বললে এর এটা এফেক্ট করতে পারবেন। আর তা কি বলছেন, আরে এই এইটা তার কি হচ্ছে, বলছেন যতোক্তম বচস্তেন মোহয়ম বিগত মম, আর আপনার এই মুখনিঃসৃত বাণী শুনে আমার কি লাভ হয়েছে, এই জগতের প্রতি মোহ সেটা আমার চলে গেছে। অধ্যাত্ম জীবন যাপনের এটা হচ্ছে সবচেয়ে বড় লক্ষণ, যে জগতের প্রতি এই জগতের যেটা মনে হচ্ছে এই জগৎ যেন আমার, এই সবটুকু যে আমার, এই যে মোহর ওপর চলে যাই। দেখবেন অনেক সময় আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করি। কেন খারাপ ব্যবহার করে থাকি? আমরা ভাবি
এই বোধহয় ও আমার হাতের বাইরে চলে গেল। খুব একবারে কমন জিনিস, ছেলে বউ, ছেলের ছেলে, মানে মা শাশুড়ি মা ছেলে বউর মধ্যে যে ফাইটিংটা শুরু হয়, তার মূল এই ফাইটিংয়ের মূল কথা হচ্ছে ওই সেন্স অফ পজিটিভনেস। এই বোধহয় ছেলে আমার পর হয়ে গেল, এই বোধহয় ছেলের বউ আমার ছেলেটাকে আঁচলের মধ্যে লুকিয়ে ফেললো, ছেলেটা যে আমার, এই বিশ্বাসটা আমার কাছে খুব দৃঢ় হয় না, সেই কারণে আমি মোহগ্রস্ত হয়ে যাই, তাই আমি এরকম করি। বলছেন তুমি আমায় যে জগতের প্রতি আমার যে অ্যাট্রাকশন, এই যে অ্যাটাচমেন্ট, তোমার কথা শুনে এই অ্যাট্যাচমেন্টটা, এই ভাবটা আমার কেটে গেছে। ভবাপ্যয় হি ভূতানাম শ্রুতৌ বিস্তরসো মায়া তত্ত্ব কমলপত্রাক্ষ মাহাত্মম অপি চাব্যয়ম। হে কমললোচন, কমলপত্রাক্ষ, হে যার চোখটা একেবারে সেই কমললোচন, চোখটা পদ্মফুলের মতো, পদ্মপলাশ লোচন, তুমি এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং বিলয়, উৎপত্তি হচ্ছে ভব আর অপ্যয় শব্দের অর্থ হচ্ছে বিলয়, এই যে উৎপত্তি হচ্ছে আর বিলয় হচ্ছে এটা সম্পর্কে তুমি আমাকে সবিস্তারে বলেছো। এই যে যা কিছু আমরা দেখছি, এটা এই উৎপত্তি হচ্ছে বিলয় হচ্ছে, কিন্তু যেটা শাশ্বত সেটা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর শাশ্বত, ঈশ্বর চিরন্তন, তার উৎপত্তি নেই, তার স্থিতি নেই, তার বিলয় নেই, কিচ্ছু নেই। আমরা যা কিছু দৃশ্যমান জগৎ সেটা নশ্বর জগৎ, সেটার উৎপত্তি আছে, সেটির প্রকাশ আছে, সেটির বিলয় আছে, কিন্তু যাকে ধরলে, যাকে চিন্তা করলে, যাকে আপন করে নিলে, এই সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটের কোনোটার ভেতরে আমাকে পড়তে হয় না, সেইটিকে তুমি আমাকে সেই ব্রহ্মাণ্ডের সেই বিষয় বলেছো। কেমনভাবে বলেছো? শ্রুতৌ বিস্তরসো বিস্তরসো মায়া, একেবারে সবিস্তারে কোনো কিছু মানে না লুকিয়ে বলেছো, তত্ত্বতঃ আমার কাছ থেকে তুমি এইটি বলেছো, এবং এই তোমার মাহাত্ম্য এ কথা আমি বারবার শুনেছি, আর এই মোহমুক্তির পর আর এই বাহ্যিক রূপ আমার আর ভালো লাগছে না। দেখবেন আমরা যত ঈশ্বরের কাছে থাকি তখন দেখবেন এই জিনিসটার অনুভব অনেকের হয়, এই জগৎকে আর তাদের আর আগের মতো আকর্ষণ করে না, জগৎ আর তাদেরকে এরকমভাবে আর আগের মতো আকৃষ্ট করে না। তাই বলছেন তার মনে হচ্ছে যে এই আর আমি আর পারছি না, এবার আমি এর চেয়ে ভালো আর কিছু শুনতে চাইছি। এতদিন পর্যন্ত দুধ খেতুম, দুধ ভালো লাগছে না, আর দুধকে একটা সময় ভালো লাগতো, একটা সময় দুধ ভালো লাগছে না, দুধ জমিয়ে দই হচ্ছিল সেটাও খাচ্ছিল, ভালো লাগছে না, এখন দুধকে মেরে 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 ক্ষীর তৈরি হচ্ছে, রাবড়ি তৈরি হচ্ছে, ওইটি আমার ভালো লাগছে, সেই রাবড়ি ক্রমাগত আমার টেস্টটা বাড়তে আরম্ভ করেছে, আর আমি সাধারণ জিনিসের মধ্যে নেই, আমি একটু একটু করে আমার ছড়ানো সত্তাটাকে ঘনীভূত করে এক জায়গার মধ্যে নিয়ে আসছি। বলছেন এবং যথার্থত্বম আত্মানম পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছামি তে রূপম ঈশ্বরম পুরুষোত্তম। এইবার তিনি আস্তে আস্তে সেই নিজের কথাটা বলতে শুরু করেছেন। বলছেন হে পরমেশ্বর, তোমার এই যে রূপ, তোমার এই যে জগৎ রূপ, এটার কথা শুনতে 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 আমার তৃপ্তি হচ্ছে না, এত শুনছি তবু যেন আমার তৃপ্তি হচ্ছে না, এবার হাতে কলমে দেখতে চাই। তুমি জগতের সব কিছুর ভেতরে তুমি করলে না, এক অংশ দিয়ে তুমি ইয়াছো, এইটুকুতে আমার কিছুতেই আর মনের তৃপ্তি হচ্ছে না, আমার আরও চাই, এইটুকুতে আমার হচ্ছে না। আমি এমনি কফি খাচ্ছিলাম, নেসক্যাফে খাচ্ছিলাম, হচ্ছে না। আমি বললুম একজনকে, বললুম বুঝলে তো এই কফি খেয়ে হচ্ছে না, যে ব্রাজিলিয়ান কফি সেই রকম, সেই যে ক্রাস্ট কফি খাবার পরেও মানে আধা ঘন্টা 40 মিনিট পরেও সেই মুখের ভেতরে সেই অ্যারোমাটা থাকবে, মনের ভেতরে সেই অ্যারোমাটা থাকবে, অদ্ভুত আনন্দ হবে, ওইটি আমার চাই। এই কফিতে, ইন্ডিয়ান কফিতে, নেসক্যাফেতে আর আমার মন ভরছে না, সেরকম অর্জুনের যেন আর মন ভরছে না। আমাকে, আমি তোমার এই যে তুমি, তোমার যে ঈশ্বরীয় অস্তিত্ব, এটা শুধু শুনে আমার মন ভরছে না, আমি এটা দেখতে চাই, দেখার কথা বলছেন। আর রেখো না আধারে, আমায় দেখতে দাও। আমরা যদি সারা শ্রীকৃষ্ণের লীলা দেখি তাহলে দেখব এরকম তিনি অনেক জায়গায় শ্রীকৃষ্ণ তার অনন্ত শক্তিকে প্রদর্শন করেছিলেন। প্রথম হচ্ছে ধৃতরাষ্ট্রের রাজসভায় যেখানে তিনি শিশুপালকে বধ করেছিলেন, সেইখানে সেই শ্রীকৃষ্ণ তার অনন্ত অস্তিত্বকে প্রকাশ করেছিলেন। দ্বিতীয় হচ্ছে মন্ত্রী অক্রূর, তিনি দর্শন করেছিলেন। আর তৃতীয়বার আরেকবার একটা ঘটনা দেখি,
যখন মা যশোদা শুনলেন যে তার বালক গোপাল, তার বালক কৃষ্ণ সে মাটি খেয়ে ফেলেছে, তাই তিনি তার মুখ খুলে সেই মাটি বার করতে চাইলেন। মাটি বার করতে গিয়ে দেখলেন সে গোপালের মুখের ভেতরে এই বিশ্ব সংসার, এই যে বিশ্ব জগৎ বিরাজ করছে। এই যে প্রথম দেখালেন তিনি কিন্তু নয়, কিন্তু এই দেখানোর সাথে এই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি দেখালেন, এইটার ভিতরে অনেকখানি ফারাক আছে। এখানে তিনি এতটুকু নিজেকে আবৃত করলেন না, এতটুকু তিনি কি লুকলেন না, তিনি যেন নিজেকে উন্মুক্ত করলেন। শেষ শ্লোক যেটা পড়ি আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে এই, মন্যসে যদি তৎক্ষকম ময়া দ্রষ্টুমিতমিতি প্রভো যোগেশ্বর ততো মে ত্বম দর্শয়াত্মানমব্যয়ম। আমি তোমার, হে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, আমি তোমাকে দর্শন করব, যা দর্শন করলে আমি তোমার ভাবেতেই ডুবে থাকব। সেই তোমাকে দর্শন করার পর আর অন্য কোনো কিছু ভাব থাকবে না। ওই যে নেসকাফে খাচ্ছিলাম, খেয়ে মনে হচ্ছিল আবার আধা ঘন্টা বাদে আবার আরেকবার খাই, কিন্তু আমার এমন নেশা দরকার যে নেশা সে রাজা নেশা করে আমি তাতেই ডুবে থাকবো, জগৎটাকে আমার আর প্রয়োজন হবে না, আমি নিজের ভেতরে নিজেকে ডুবে থাকতে পারবো। তোমার সেই দিব্য রূপটাকে দেখাও, যে রূপ দেখে জগৎ ভুলে গেছে আমি সেই রূপটাকে তোমার দেখতে চাই। আর রেখো না ধারে, আমায় দেখতে দাও, তোমাকে দেখতে আমি তোমাকে বারবার দেখি আর বারবার তুমি ভুলে যাই, তোমাকে বারবার দেখি আবার ভুলে যাই, আমি এমন রূপ তোমার দেখতে চাই যে রূপ দেখার পরে আমার যেন সেই তৃষ্ণা আর না ফুরোয়, আমি যেন তার ভেতরেই ডুবে যাই, আমি তার সত্তা হয়ে থাকতে পারি, আমি তোমার মাঝখানে তুমি হয়ে যেতে চাই। এতদিন আমি তুমি এই যে ফারাকটুকু ছিল, এই আমি তুমির ফারাককে গুছিয়ে ফেলে আমি তোমার সত্তার ভেতরে, তোমার ভেতরে লীন হতে চাই। এটা হচ্ছে ভক্তের সর্বোচ্চ আকুতি। এই আকুতি যদি ভক্তের ভেতরে তৈরি হতে থাকে, তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানব যে আমরা মুক্তির পথে একটু একটু করে এগিয়ে চলেছি। আমরা আসলে সবসময় নিজেকে বাঁচিয়ে 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 রাখতে চাই, সেই কারণে আমাদের অনন্তের সাথে মিশে যাওয়া হয় না। এই অনন্তের সাথে মিশে যাওয়ার গল্প এইখানে তিনি দেখিয়েছেন, এই অনন্তর সাথে মিশে যেতে হবে। এটা ভক্ত আমাদের সকলের আকুতি। আমরা ভগবানকে বলছি তুমি যে ছবিতে আছো সেইটুকু নয়, আমি তোমার হাত ধরে আছি, আমি তোমার কোলের ভেতরে বসে আছি, আমি তোমার কোলেতে শুয়ে আছি। আমরা বলি, মা বলছেন আমার ছেলে যতই ধুলো কাদা মেখে আসুক তাকে ঝেড়ে নিয়ে কোলে তুলে নেবার কোলে আমি তুলে নেব, কিন্তু মা বলছেন কোলে আমাকে তুলে নেবো, কিন্তু আমরা সেই অনুভূতিটা চাই যে এক লাফ দিয়ে মায়ের কোলে উঠে পড়েছি, মায়ের সেই গদি গদি কোলে বসে আছি, জগৎ যা কিছুই করুক না কেন সেই মায়ের ভেতরে নির্ভয় নিশ্চিন্তে আমরা বসে আছি, সেই রূপটা তোমার দেখতে চাই। শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা আবার সেই রূপটি দেখতে পাব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।